সাপেক্ষে এখন যে কাজটা দেখবো সেটা বলে কন্ডিশনাল ফর্মেটিং। কন্ডিশন মানে শর্ত, ফর্মেটিং মানে পরিবর্তন। অর্থাৎ আমি কোনো শর্তযুক্ত যদি পরিবর্তন করি তাহলে নির্দিষ্ট সেলে টুকরা করে পরিবর্তন হবে। একটু বোঝার জন্য আমরা আপনাদের বলি, আমরা হোম মেনুতে গেলাম, দেখো লেখা আছে কন্ডিশনাল ফর্মেটিং। আমি চাচ্ছি আমার এই বেসিক স্যালারি সবারই ঘুরে ফিরে 30,000-এর মধ্যে, কেউ বেশি না, 30,000-এর উপরে স্যালারি বসালে সেই ঘরটা লাল হয়ে যাবে। তাই আমি সহজে বুঝে যাবো সেটা ভুল বসাইছে কেউ। অর্থাৎ আমি কোনো ঘরে কি শর্ত দিলে আমার সেই ঘর কি রং দিয়ে হাইলাইট হবে সেটা নির্দিষ্ট করে হচ্ছে কন্ডিশনাল ফর্মেটিং। আমি আপনাদের বোঝানোর জন্য এই বেসিক ঘরের সবগুলো ঘর আমি ব্লক করলাম, এতে কন্ডিশন অ্যাপ্লাই করব। আমি চলে গেলাম হোম মেনুর কন্ডিশনাল ফর্মেটিং। আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন, হাইলাইট, টপ, ডাটা, এই এত ধরনের কন্ডিশনকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমি প্রথমটা চলে যাচ্ছে হাইলাইট। আমি যদি মনে করি যে আমার স্যালারি কারোর 30,000-এর উপরে হবে না, নেই আমার অফিস কারোর 30,000 স্যালারি দেয় না, যদি কেউ ভুল করে বসায়ও ফেলে তাহলে সেই ঘরগুলো লাল দেখাবে। অথবা আমি দেখতে চাচ্ছি আমার কাদের বেতন 15,000 টাকার নিচে তাদের ঘরগুলো আমি দেখতে চাচ্ছি, সবাইকে একবারে দেখতে চাচ্ছি, সেটাও হতে পারে, তাহলে কি লেস দেন হবে। অথবা আমি বেতন দেখতে চাচ্ছি কারো 15-20,000-এর মধ্যে, তাহলে বিটিওএন হবে। ফিক্সড কোনো স্যালারি দেখতে চাচ্ছি তাহলে ইকুয়াল হবে। কারণ নাম দেখতে চাচ্ছি যে ওই নামে কেউ আসে কিনা, সেই সেই সব নামগুলো ওরকম লাল দেখাবে বা সবুজ দেখাবে, কোনো রং দিয়ে হাইলাইট দেখাবে। তখন টেক্সট, কোনো ডেট সংক্রান্ত কাজ দেখতে চাচ্ছি তাহলে ডেট। ওকে, আমরা একটু একটু করে দেখি। প্রথমে আমি চলে গেলাম হচ্ছে লেস দেন। লেস দেন দিয়ে বললাম যে আমার এখানে 15,000 টাকার নিচে কারা কারা আছে, দেখেন ভালো করে লাল কালার হয়ে গেছে, তাহলে আমি লেস দেন দিয়েছিলাম। এবার এটা কি লাল কালার হবে না সবুজ কালার হবে এটা ডিপেন্ড করবে হচ্ছে এখানে, এখানে কিছু কালার আগে থেকে আছে দেখেন। আমি যদি গ্রিন দিই তাহলে তাদেরগুলো গ্রিন হয়ে যাবে। আমি দেওয়ার পরে ওকে করলাম, দেখেন এগুলো 15,000, বাকিগুলো কিন্তু তার উপরে, কোনো রং চেঞ্জ হয়নি, দেখেছেন। আমি কোনো ঘরের বেতন যদি চেঞ্জ করি তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে, এখানে 12,000 আছে, এটাকে আমি যখনই 15,500 দিয়ে দেবো দেখেন এই রংটা উঠে গেল। আমি কি বুঝাতে পারতেছি? তোর তো না থাকলে কাজ করা যাবে যাবে, তোর তো না থাকলেও এখানে করা যাবে। আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে এমআইও কয়জন, যারা এমআইও তাদের ঘর লাল হবে, তাহলে আমার এখান থেকে নেওয়া লাগবে কন্ডিশনাল ফর্মের দিকে ইকুয়াল অথবা টেক্সট। এই টেক্সটে যা লিখে দিলাম ধরুন কথার কথা এমআইও, ওকে দিলাম, এবং এটা হবে আমার ইয়েলো, ইয়েলো না এটা রেড হবে, এই লাইট রেড। এসে দেখেন সব এমআইগুলো এই রং হয়ে গেছে, যখনই তাদের নাম চেঞ্জ করে দেবেন তখন অন্য কালার কালার চেঞ্জ হয়ে যাবে। এগুলো সব দেখেন হাইলাইট হয়ে গেছে। ঠিক একই কাজ আপনি এখান থেকে এইভাবে না করে দেখতে যাচ্ছেন টপ 10 জন, আমি এখানে উঠাই দিলাম কন্ডিশনাল ফর্মালিটি ক্লিয়ার করে দিই, ক্লিয়ার ক্লিয়ার সিলেকশন। এবার আমি দেখতে চাচ্ছি টপ টপ 10 বলি আমরা অনেকে, কখনো কখনো বড় সংখ্যার ভিতর থেকে টপ 10, টপ 3, টপ 5 বলি না, এই টপ 10 আপনি কি খুঁজে পাবেন 1,000 ভিতর থেকে আসলে টপ 10 কয়জন? এই টপ 10 হোক আর টপ 5 হোক এদেরকে খুঁজে দেবে আপনাকে খুব সহজে কন্ডিশনাল ফর্মেটিং। আমি এখানে টপ 10 গেলাম, টপ 10 এ যাওয়ার সাথে সাথেই আমি এখানে 10 দেবো টপ না টপ 3-4 দেবো এখানে উল্লেখ করে দিলাম, আমি 6 দিলাম বা 5 দিলাম টপ, জাস্ট ওকে দিলাম, শুধুমাত্র টপ 5 গুলোই রং কালার চেঞ্জ হবে। দেখেন 1, 2, 3, 4 আর এরা সবাই মিলে 15,000-16,000 আছে, এরা সবাই মিলে টপ 5-এর মধ্যে আছে। টপ 5 মানে 5 জন না, যেমন একই নাম্বার যদি দুজনের থাকে তাহলে কি বলি আমরা, যৌথভাবে ফার্স্ট হয়েছে, যৌথভাবে সেকেন্ড হয়েছে, তাহলে এরা আছে যৌথভাবে সবাই, তাহলে এরা সবাই মিলে 1, 2, 3, 4 আর এই 5 টপ 5। আপনার বেতন বেশি হলে আপনি এটাকে মার্কিং করবেন কোনো গ্রাফ চিত্র দিয়ে, তাও পারেন। এই দেখেন বেতন বেশি হলে বেশি দেখাবে, কম হলে কম দেখাবে। এই দেখেন আমি দেখাচ্ছি গ্রাফে যায় এই গ্রাফ দিয়ে দেখায়, এই দেখেন
বেতন কম বলে কম দেখাচ্ছে গ্রাফ। এই বেতনকে বাড়াই দেন 15,000 করেন, গ্রাফ বেড়ে গেল। ওকে, ইলে স্পেশালি প্রেজেন্টেশনের জন্য এটা কিন্তু প্রিন্ট হবে, এখানে শর্ত না, কিন্তু জাস্ট আপনার তথ্যগুলো কোন রং কোন বার দিয়ে আপনি হাইলাইট করবেন, এতে খুব সুবিধা হবে। অনেক তথ্য ভিতর থেকে কোনো একটা বিষয়ের তথ্যকে বা কোনো একটা গ্রুপের তথ্যকে আপনি খুব সহজে আলাদা করতে পারলেন। আমার কয়জন ছেলে ফেল করেছে, খুব সহজে আমি ফেল লিখলে চলে আসবে, বুঝতে পারছেন বিষয়টা? চেষ্টা করেন, আশা করি পারবেন। তবে তথ্য থাকা লাগবে কিন্তু আপনাদের। যদি আমি উঠাই দিতে চাই, এই যে ব্লক করলাম যে এখানে কোনো আমি দেবো না, আর এই কোনো ঘরে আর কোনো কন্ডিশন অ্যাপ্লাই করবো না, কন্ডিশনাল ফরম্যাটিং দেখেন লেখা আছে ক্লিয়ার, ক্লিয়ার ফ্রম সিলেকশন, সব স্বাভাবিক হয়ে গেছে। এটা ক্লিয়ার শেপ, এটা কন্ডিশন থেকে দেওয়া হয়নি, এটা দেওয়া হয়েছে এখান থেকে, তাই চলে গেছে।